এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার পর ফুলে ফেঁপে উঠেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের অ্যাকাউন্ট। সবচেয়ে বেশি $1.5 লাখ আয় করেছে ক্রিকেটের অন্যতম প্রভাবশালী এই দেশ। খালি হাতে ফেরেনি বাংলাদেশও। সুপার ফোরে খেলা বাংলাদেশ পেয়েছে $68 লাখ। আয়ের দিক দিয়ে ভারতের পরেই অবস্থান রানার্স আপ শ্রীলঙ্কার। ভারতের শ্রেষ্ঠত্বের মধ্যে দিয়ে পর্দা নামল এশিয়া কাপের এবারের আসরের। ভারতের আধিপত্যের দিনে লণ্ডভণ্ড হলো শ্রীলঙ্কা। তবে শ্রেষ্ঠত্ব ও শিরোপার পাশাপাশি পুরস্কার হিসেবে মোটা অঙ্কের প্রাইজ মানিও পেয়েছে অংশগ্রহণ করা দলগুলো। এশিয়া কাপে মোট 6টি দলের মাঝে ষষ্ঠ স্থানে থাকা নেপাল ছাড়া বাকি 5 দলের জন্য বরাদ্দ ছিল প্রাইজ মানি। সুপার ফোরে তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ পেয়েছে $68 লাখ উপরে। চতুর্থ স্থানে থাকা পাকিস্তান পেয়েছে $34 লাখ বেশি। আর পঞ্চম থেকে আসর শেষ করা আফগানিস্তান পেয়েছে $13 লাখ উপরে। আসরের চ্যাম্পিয়ন হওয়ায় বেশিরভাগ প্রাইজ মানি গেছে ভারতের ঝুলিতে। অষ্টমবারের মতো এশিয়া কাপের শিরোপা জেতা দলটি পেয়েছে $1.5 লাখ, বাংলাদেশি মুদ্রায় যা $1.64 কোটি বেশি। রানার্স আপ শ্রীলঙ্কা পেয়েছে $75,000। 9 উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতা ভারতের চায়নাম্যান বোলার কুলদীপ যাদব পেয়েছে $15,000। দুর্দান্ত বোলিংয়ে 7 ওভারে 21 রান খরচায় 6 উইকেট নেন সিরাজ। ওয়ানডেতে নিজের ক্যারিয়ার সেরা ও ভারতের পক্ষে চতুর্থ সেরা বোলিং করা ডানহাতি এই পেসার ম্যাচ সেরা পুরস্কার হিসেবে পেয়েছেন $5,000। পুরস্কার বরাদ্দ ছিল কলম্বোর মাঠ কর্মীদের জন্য। বর্ষার মাঝে মাঠকে খেলার উপযোগী করতে নিরন্তর পরিশ্রম করেছে তারা। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে মোটা অঙ্কের পুরস্কার পেয়েছে তারাও। সুজানা ইসলাম, DBC, নিউজ ডেস্ক।